রতিবাচলং পঙ্গুলং হৈতজুরিঙ্গৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনচরণং শ্রীচৈতন্যেশ্বরম নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে সুমতে জয়পতাকা সমন্বিত নাম্নে। আজিঠারু আরম্ভ করি কালি পরদিন মধ্যে আমমানে যে সমস্ত বিষয়ের প্রতি আলোকপাত করিবা সেগুলিকে সংক্ষেপে আপনার পাখে আজ উপস্থাপন করিবি। আমার এই আলোচনার ভূমিকার আমরা আলোচনা করিবা যে প্রথম হচ্ছে মনুষ্য জীবনের গুরুত্ব কোন। আমরা যদি মনুষ্যের গুরুত্ব না জানিমা, জীবন লক্ষ্য না জানিমা, তাহলে আমি জীবনের বিভিন্ন মার্গ অবলম্বন করি যেতে উন্নত স্তরক যায় না কাহি আমি যথার্থ কৃতকার্য হয়ে পড়ি না। সেইপাই প্রথম আমার জ্ঞানতব্য বিষয় হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা এবং তার লক্ষ্য কোণ, এটা আমার জানা দরকার। আমার জীবনের সমস্যা পাই আমি সমস্ত চেষ্টা করছে, সমস্যা কোণ কহ মতো। আমার পলিটিকাল লিডর মানে আসেন ভোট আগুরু, তোম গাঁ সমস্যা কোণ? আমার রাস্তাঘাট নাই, স্কুল কলেজ নাই, ইলেকট্রিক নাই, গাঁ গহলকে যা আমার মা মানুষ পচার তোমার সমস্যা কোণ? এ মো পু পরীক্ষার ফেল হয়ে গেল, মো ঝিও বাহাই পড়ুনি, মো স্বামীকে চাকরি মিলুনি, কত না সমস্যা, জীবনের আসল সমস্যা কোণ? আমি সমস্ত চেষ্টা করছে জীবনের সমস্যা সমাধান করা, মু গ্যারেটি দিয়ে কবি অধিকাংশ লোক জীবনের আসল সমস্যাটি কি জানি না, সেটা আমি আলোচনা করা যে আমি চাহছি জীবনের সমস্যা সমাধান করা কি জীবন সমস্যা কোণ আমি জানছে, সে সমস্যা সম্পর্কে আমি অজ্ঞ, তাহলে আমি সমস্যা সমাধান করা কিভাবে এই আলোচনার আপন মানে জাঁপারে জীবন লক্ষ্য কোণ। তারপরে এই জগতের আস্তিক ও নাস্তিক দুই দলের লোক অনেক, দলে ভগবান কু মানতে না, আলে ভগবান কু মানতে, যে ভগবান কু মানতে না সে পথভ্রষ্ট, আর যে ভগবান কু মানতে সে বেশি পথভ্রষ্ট। কমিটিকা না ভগবান কে মানু, কিন্তু ভগবান কি এটি আমি জানে ভগবান কি না জানি কি ভগবান কু মানি মানে যে ভগবান কু মানু না তাঠু আমি মানে আহ বিপদে রয়েছে, আহরি বিপদে পড়ছে। হ্যাঁ, যে মানে শুই থাকে তাঁক আপনার যে উঠে উঠে সে উঠি পড়ব, যে গ্রামে পড়ি তা উঠি হবেন, যে নাস্তিক তাঁকু ভগবান সময় বুঝাইলে সে ভগবান পাড়ি আসবে, কিন্তু যে ভগবান কে ন জাঁ কি ভগবান পাইছি বলে মনে করছেন সে আহরি বেশি পথভ্রষ্ট। সেই আমি আলোচনা করা যে ভগবান কে আর কার ভিত্তিতে আলোচনা করা, মোর পাণ্ডিত্য বিজ্ঞতার ভিত্তিতে নুহ, মু রাত্রে স্বপ্ন দেখি কিছু আপনার সে ভিত্তিতে নুহ, কাহা ভিত্তিতে না শাস্ত্র ভিত্তিতে, গীতা ভাগবত বেদ বেদান্তর ভিত্তিতে। আমি যদি তিনতলা ঘর তৈরি করা আমি ডাক্তার পাখি যাব পরামর্শ করা, আমি ইঞ্জিনিয়র পাখি যা, সে ইঞ্জিনিয়র ইঞ্জিনিয়ারিং বহি দেখি তিনতলা ঘর তৈরি করবার উপায় বতাইব, মো যদি পেট খারাপ পেটের ব্যথা হচ্ছে হেডমাস্টর বাবু বলে পেট ব্যথা ভাল হবনি, মু ডাক্তার পাখি যা, সে ডাক্তারি বহি পড়ি আমি বতাইব, ভগবান কু জাঁয়া হলে আত্মা কু জাঁয়া হলে ভারত প্রেসিডেন্ট সে আমি আত্মা সম্পর্কে ভগবান সময় জনাইবে তাম সে করবে, কলেজ প্রফেসর জনাইবে আমি যেটি করে জাঁপার যে শাস্ত্র ভিত্তিতে, সে শাস্ত্র ভিত্তিতে আমি ভগবান জাঁয়া পড়ব, সে শাস্ত্রটি কি বস্তু শাস্ত্র সম্পর্কে প্রথমে জাঁয়া পড়ব, সে শাস্ত্র কোণ ভগবান কু জাঁয়া হলে শাস্ত্রকে মানিয়া পড়ব পড়া পড়ব, সে শাস্ত্র কি আমার অঞ্চলের বিভিন্ন প্রকার শাস্ত্র চটি চটি বহি বাহুছি, বিভিন্ন প্রকার কম ঢগঢমালি সব রয়েছে, আত্মকুশলে সর্বসিদ্ধি আমি কোচ মাছ মাংস খাওয়ানি, পান বিড়ি সিগারেট খাওয়ানি, সদাচার সম্পন্ন হো, হ্যাঁ শাস্ত্রের বা কিন্তু আত্মকুশলে সর্বসিদ্ধি, আত্ম ডাকুছি মাছ মাংস খাইব খাইবনি, আমাদের তার বাক্ষা দেয়নি বসে, যে যা কোচ কত প্রকার সব সাধু সন্ন্যাসী মানে আসি যাচ্ছেন আমার গাঁরে গাঁ মুন্ডে আসিছি, জন মোটা সাধু বাবা সারা দেহরে বাউঁশ লগাইছি বড় বড় দাড়ি আছে, সে চা তো কেন বেশি চিলম চাঁদ জানু গাঁ বা লোক কোণ কে সাধু বাবু পরে কে কথা, আরে বাবা সাধু কোণ কুচি কৌটি কুচি কোণ শাস্ত্র
কিছু জানো না, শাস্ত্র কাহু কুয়া যায়, শাস্ত্র কি রচনা করেছে? শাস্ত্র কোথ আসছে কে করছি সে সম্পর্কে আমার জানা পড়ব, আর ভগবান সম্পর্কে জানা হলে মুখে বি জানা পড়ব, কিন্তু না এই ব্যাপারে আমার সমাজের বহু বিভ্রান্তি, ভগবান কি সে কিন্তু হ্যাঁ সব দেবাদেবী ভগবান, কিন্তু না ইয়ে ভগবান না সমস্ত ভগবান না মু ভগবান সে কে ভগবান, দেখুন আহ বিভ্রান্ত এই ভগবান নেই। তো সেই সম্পর্কে গীতার ভিত্তিতে আমার আলোচনা হব, সে জীবর স্বরূপ কোণ মু ভগবান, মুখে ভগবান হয়ে পারি আর মোর নিত্য স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস, আমি সে কে আমি সে না আমায় যারে তাপত্র ইহা না জানে কেমন হিত হয়। সে রূপক স্বামী মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করছেন, মহাপ্রভু তাঁর খুব প্রশংসা করছেন, ও রূপ সনাতন তুমি খুব পণ্ডিত খুব বিদ্বান, হুসেন সাহর মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী, খুব বিদ্বান ছিল, সংস্কৃত আরম্ভ করি আরবি সব ভাষা জানিলে প্রধানমন্ত্রী ছিল। সে রূপক স্বামী কে না মহাপ্রভু মু মূর্খ, কিন্তু মু সব জানিছি কিন্তু কে আমি মু কি জানি না, কে আমি কেন আমায় যারে তাপত্র মু কিয়ে মু কিন্তু ত্রিতাপ প্রসাদ দগ্ধীভূত হচ্ছে ইয়ে জানি নাই, তো সেমনে হিত হয় তো মোর কেমিতি হিত বা কল্যাণ হব, তবে নিজের স্বরূপকে আমি জানি না, আমি জগতের সবকিছু জানছে। প্রভুপাদ কুমেন এই পৃথিবী পূর্ব দিগন্ত সূর্যর উদয় হচ্ছে পৃথিবীর সেই গোলার্ধ লোক মানে নিদর উঠুছেন, উঠিয়া মাত্রই প্রশ্ন উত্তর আরম্ভ হয়ে যাচ্ছে না, ঘরে ছুঁ মানে পড়েন মা কোণ খাইবি বাবা কোথিকি যাবি, স্কুল কলেজের ছাত্র শিক্ষকের মধ্যে প্রশ্ন উত্তর, আদালতের কয়েদী ওকিলের মধ্যে প্রশ্ন উত্তর, ডাক্তারখানার পেসেন্ট ডাক্তার মধ্যে প্রশ্ন উত্তর, কোটি কোটি প্রশ্ন উত্তর চালিছে, যে কোটি কোটি প্রশ্ন উত্তর মধ্যে কেতজন লোক পচারছেন হে শিক্ষক মহাশয় মু কিয়ে মু কিয়ে মু কাইকে দুঃখ পাওছি, এই প্রশ্ন কেতজন লোক পচারছেন আপনার মনে করতু বিচার করতু, আমি ছোটবেলু এপর্যন্ত কেতে কোটি না প্রশ্ন পচারিছে, যা দেখলে বাপা এটা কোণ মা এটা কোণ সার এটা কোণ কেতে কোটি প্রশ্ন আপনার সমস্তে পচারিছেন নিশ্চিত রূপে, কিন্তু আমি জীবনের কেতে থর যাই আমি বাপা মাঙ্ক পাখে সাধু সন্ন্যাসী মানুষ পাখে স্কুল শিক্ষক মানুষের আমি পচারিছে হে বাবা হে শিক্ষক মহাশয় মু কিয়ে পচারিছে, আপনার মানে পচারছেন আপনার হাত তোলন্ত কে পচারিছেন পৌঁছে আপনার শিক্ষক পচারছেন যে মু কিয়ে হাত তোলন্ত যে পচারিছে জনা হলে না হলে প্রভুপাদ কেছেন দেখুন কি অদ্ভুত চমৎকার, কি চমৎকার আমার পাণ্ডিত্য, আমি চন্দ্র মঙ্গল গ্রহ সব জানি পকালি, সব বিজ্ঞান কেতে উন্নতি করে পকালি, কেতে প্রশ্নের উত্তর আমি মানে অনুশীলন করি উদ্ভাবন করছে আবিষ্কার করছে, কিন্তু মু কিয়ে এই প্রশ্ন উত্তর তো জানি কথা দূরের কথা, এই প্রশ্নটা বি জাগুনি মো মনরে, যে মু পচারে মু কিয়ে কেমিটা জাগিব কোটি জাগিব, সেটা বেদান্ত উত্তর প্রথম শ্লোক কুহা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এরপরে ব্রহ্ম জিজ্ঞাসা কর, তারপরে আমমানে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিবা পূর্বরু আমমানে বহু বহু জীবজনে প্রাপ্ত হয়েছে, প্রাপ্ত হয়েছি কোণ খাইবা কোটি শোবা কোণ করিবা এই বহু প্রশ্ন পচারিছে, কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসা ভগবান কে মু কিয়ে এটা পচারিয়া যে মনুষ্য জীবন উদ্দিষ্ট, যে মনুষ্য জীবন উদ্দিষ্ট সেটা নকরিকি আমি সবকিছু করছি, সে কথা কালি বিশদ ব্যাখ্যা মানে করা কি অদ্ভুত বিষয় দেখুন, সব প্রশ্ন পচারছে মু কিয়ে আমি প্রশ্ন পচার না, তো মু কিয়ে সে বিষয়ে আমার আলোচনা হব, ভগবান ভগবানের শক্তি এবং ভগবদ গীতারে পাঁচটি কথা বর্ণনা করা যাইছে, ঈশ্বর জীব প্রকৃতি কাল এবং কর্ম, এই ঈশ্বর কে জীব কণ প্রকৃতি কাল এবং কর্ম, তো ভগবত প্রাপ্তির পদ্ধতি ভক্তি কণ জ্ঞান কণ কর্ম কণ দুঃখ কণ জীবন দুঃখ কণ ক্লেশ কণ এ সম্পূর্ণ ভাবে পূর্ণ বিশ্লেষণ দেখ আমি বুঝিপার শুণবা সেটা নিজেই আমার জীবন সিদ্ধান্ত আমি কণ হব গ্রহণ করে পাইবা, সেটাই মু আপনার বিশেষ ভাবে অনুরোধ করবি
କୌଣସି ମୋର ଆଲୋଚନାରେ କୌଣସି କୌଣସି ଅଂଶ ଆପଣଙ୍କୁ ଭଲ ନ ଲାଗିଲେ ବି ଆପଣ ରହିବେ, ଜବରଦସ୍ତ ଧରିବେ, ମନ ବିଷୟରେ ବି ରହିବେ, ଭଲ ଲାଗୁନି ଉଠିକି ପଳାଏ ନା ପଳେଇବେନି ବସି ରହିବେ, କାହିଁକି ନା ଯଦି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆଲୋଚନା ସୁସ୍ଥ ଭାବେ ଶୁଣିବେ ତାହେଲେ ଶେଷରେ ଆପଣ ସିଦ୍ଧାନ୍ତ ନେବେ ଏ ସମସ୍ତ କଥା ଶୁଣିକି ମୁଁ କିଛି ଜାଣିଲା ଭଳିଆ ଜିନିଷ ଶୁଣିଲି ନା ଶୁଣିଲିନି, ବା ମୁଁ କିଛି ଜିନିଷ ଶୁଣିଲି ଜୀବନରେ ପ୍ରୟୋଗ କରିବା ଭଳିଆ କଥା ଶୁଣିଛି ବା ଶୁଣିନି, ଏଇଟା ମୁଁ କାହିଁ କହୁଛି ଏଇଟା ମୁଁ କହିବାର କଥା ନୁହଁ, ଏଇଟା ଯେହେତୁ ଭଗବାନ କହିଛନ୍ତି, ଭଗବାନ କହିବା କଥା ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଉପସ୍ଥାପନ କରାହବ, ମୋର ପାଣ୍ଡିତ୍ୟର କଥା ନୁହଁ କିମ୍ବା ପ୍ରଭୁପାଦଙ୍କର ପାଣ୍ଡିତ୍ୟ ନାହିଁ, ସେଥିପାଇଁ ଗୀତା ନା ଭଗବତ ଗୀତା ଆଜିଛି ଯଥାଯଥ ମୌଳିକ ରୂପରେ, କାହିଁକି ପ୍ରଭୁପାଦ କହିଛନ୍ତି, ପ୍ରଭୁପାଦ କହିଛନ୍ତି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଯାହା କହିବି ଏଇଟା ମୋର ପାଣ୍ଡିତ୍ୟ ନିଦର୍ଶନ ନୁହଁ, ପ୍ରଭୁପାଦ ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି ଗୁରୁଦେବ କିଏ, ଦେଖ ଗୁରୁଦେବ ହେଉଛି ଗୋଟେ ପୋଷ୍ଟପିଅନ ଯେଭଳିଆ ଆମେ ପୋଷ୍ଟ ବାକ୍ସରେ ଚିଠି ପକେଇବା, ପୋଷ୍ଟପିଅନ କ'ଣ କରିବ ନା ଚିଠିଟାକୁ ସେ ଯେ ପ୍ରାପକ ଯେ ପାଇବା ଲୋକ ତା ହାତରେ ଆଜିଠି ପହଞ୍ଚେଇଦେବ, ସିଏ ଚିଠି ଯେ ପଢିବ ଲେଖା ହେଇଛି ଆରେ ତୋ ବାପା ମରିଗଲା, ତୋ ପୋଷ୍ଟପିଅନ ଦେଖା ସେ ବାପା ମରିଗଲା ଚିଠିଟା ପାଇବ ଏ ମନରେ ଦୁଃଖ ହବ, ଏଇଟା କାଟି ଦେଇଛି କହ ତୋ ବାପାକୁ ଭଲ ଅଛି, ଏବେ ଚିଠି ଲେଖା ନାହିଁ ପୋଷ୍ଟପିଅନ କରେ କରେ ଓଡ଼ିଶାରେ ଏବେ କହନ୍ତି କେବେ ହେଲେ କରିବେନି, ତ ଗୁରୁଙ୍କର କାମ ଠିକ ସେଭଳିଆ ସେ ମନଗଡ଼ା କଥାକୁ ଯୋଡ଼ିବେନି, ସେ କୃଷ୍ଣ ଯାହା କହିବେ ସେ ପ୍ରଭୁପାଦ ନିଜକୁ ପୋଷ୍ଟ ପିଅନ ବୋଲି କହୁଛନ୍ତି, ଗୁରୁ କେମିତିଆ କାମ କରିବେ ନା ଏଭଳିଆ ଯେ ସ୍ୱଚ୍ଛ ଗୁରୁ ସ୍ୱଚ୍ଛ ରହିବେ, ଏବାର ଟର୍ଚ୍ଚ ଲାଇଟ୍ ଯଦି ମାରିବା କାଚ ଦେଇକି ଠିକ ଆଜିଛି ଯିବ, ସେଥିରେ ଆମର ପାଣ୍ଡିତ୍ୟର କୋଉଠି ପରାକାଶ ନିଦର୍ଶନ କରିବା ପାଇଁ ନୁହଁ, ଆମର କାମ ହେଉଛି ଯେଉଁଭଳିଆ କୃଷ୍ଣ କହିଛନ୍ତି ସେଭଳି ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ଯାରେ ଦେଖ ତାରେ ବୋଲ କୃଷ୍ଣ ଉପଦେଶ, ସେଟା ହିଁ ମନୁଷ୍ୟମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚେଇ ଦେବା ହେଉଛି ଆମର କର୍ତ୍ତବ୍ୟ ଆଦିଛି ନୁହଁ, ତ ଏଇଟା ଆମର ଜୀବନର ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି, ପ୍ରଥମେ ଆମକୁ ଜାଣିବାକୁ ପଡ଼ିବ ତାପରେ ମାନବ ଜୀବନର ଗୁରୁତ୍ୱ କ'ଣ ରହିଛି ଏହି ସମ୍ପର୍କରେ ଆମମାନେ ଆଲୋଚନା କରିବା, ତାହେଲେ ମୁଁ ସଂକ୍ଷେପ ଆଲୋଚନା କରେ ଯେ ମନୁଷ୍ୟ ଜୀବନର ଗୁରୁତ୍ୱଟି କଥା ପ୍ରଥମେ ଆମେ ଏହି ଉପରେ ଆଲୋକପାତ କରିବା, ଆମମାନେ କେବେ ହେଲେ ମନେ କରିବା ଉଚିତ ନୁହଁ ଯେ ଆମମାନେ ଏମିତି ହଟ୍ କରି ଆମର ସବୁ ଭାଗରେ ସେ ଆମେ ମଣିଷ ଜୀବନ ପାଇଯାଇଛେ ନା, 84 ଲକ୍ଷ ଜୀବଜନ୍ତୁ ରହିଛନ୍ତି ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ, ବୈଦିକ ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ 84 ଲକ୍ଷ ପ୍ରକାର ଜୀବଜନ୍ତୁ ରହିଛନ୍ତି, ପଶୁ ପକ୍ଷୀ କୀଟ ପତଙ୍ଗ ମନୁଷ୍ୟ ହେଇଛି 84 ଲକ୍ଷ, 4 ଲକ୍ଷ ଜଣେ ମନୁଷ୍ୟ ରହିଛନ୍ତି, ମନୁଷ୍ୟଙ୍କର ଚେତନା ଅନୁସାରେ ସବୁ 4 ଲକ୍ଷ ପ୍ରକାର ଭାଗ କରା ହେଇଛି, ସେଇଥିପାଇଁ କୁହାଯାଉଛି ଏଇ ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ହେଉଛି ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ଲଭ, ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ଲଭ, ସେ କାହିଁକି ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ଦୁର୍ଲଭ, ପଶୁପକ୍ଷୀ କୀଟ ପତଙ୍ଗ ଜୀବନ ଦୁର୍ଲଭ ନା ମନୁଷ୍ୟ ଜନ୍ମ କାହିଁକି ଦୁର୍ଲଭ, ତ ପଚାରିଲେ ଲୋକମାନେ ହଁ ମନୁଷ୍ୟ ଖୁବ୍ ଦୁର୍ଲଭ ଶ୍ରେଷ୍ଠ, କାହିଁକି ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ଶ୍ରେଷ୍ଠ, ଆରେ ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ଶ୍ରେଷ୍ଠ, ମନୁଷ୍ୟ 100 ତଲା ବାଡ଼ି ତିଆରି କରିପାରିବେ, ମନୁଷ୍ୟମାନେ ଅପରେସନ କରି ରୋଗ ଭଲ କରି ଦେଇପାରୁଛନ୍ତି, ମନୁଷ୍ୟମାନେ ଚାନ୍ଦ ଉଡ଼ିକି ଉଡ଼ାଜାହାଜ କରିଛନ୍ତି ଉଡ଼ି ଉଡ଼ି ଯାଇପାରୁଛନ୍ତି, ମନୁଷ୍ୟ ଶ୍ରେଷ୍ଠ, ସେଇଥିପାଇଁ ତମେ କହିଲେ ମଣିଷ ଶ୍ରେଷ୍ଠ ତାହେଲେ ମୁଁ କହିବି ନା ତାହେଲେ ତ ମଣିଷ କେମିତି ଶ୍ରେଷ୍ଠ ହେଲା, ଆମେମାନେ 5 ତଲା ଘର କରିପାରିବା ବୋଲି ମଣିଷ ଶ୍ରେଷ୍ଠ କହୁଛେ, ଆମେ ଦେଖୁଛେ ସୁନ୍ଦର ପଶୁପକ୍ଷୀ ମାନେ ବାଇକ୍ ଚଢ଼ିକି କେତେ ସୁନ୍ଦର ବସ ତିଆରି କରି ଦେଖିଛନ୍ତି ନା, ଝଡ଼ ତୋଫାନ ହେଇଯାଏ ସେ କେଉଁ ଇଞ୍ଜିନିୟରିଂ କଲେଜ ପଢି ଯାଇଥିଲା, ହଁ କଟକ ନା ବୁର୍ଲା ଇଞ୍ଜିନିୟରିଂ ଯାଇଥିଲା, ସେ କୌଣସି ଇଞ୍ଜିନିୟରିଂ ପଢିବାକୁ ଯାଇନି, ଉଇ ପୁକା କେତେ ସୁନ୍ଦର ଉଇ ହୁକା ତିଆରି କରୁଛି ସେ କେଉଁ ଇଞ୍ଜିନିୟରିଂ ଯାଇ ପଢିଥିଲା, ତାଙ୍କ ଭିତରେ ସେ ବୁଦ୍ଧି ରହିଛି, ପକ୍ଷୀମାନେ ଇଗଲ ପକ୍ଷୀ କେତେ ସୁନ୍ଦର ଏ ପୃଥିବୀରେ ଏ ପାଞ୍ଚରୁ ସେ ପାଞ୍ଚକୁ ଉଡ଼ିଯାଉଛି, ତ ଆମେମାନେ ଯଦି କହିବା ମନୁଷ୍ୟ ଜୀବନ ଏଇଥିପାଇଁ ଶ୍ରେଷ୍ଠ, ଆମେ ଇଞ୍ଜିନିୟର ଡାକ୍ତର ପ୍ରଫେସର ହେଇପାରୁଛି ସେମାନେ ହେଇପାରନ୍ତି, ତାହେଲେ ଆମେ ମୂର୍ଖ, ବରଂ ଆମେ ଦେଖୁଛେ ପଶୁମାନଙ୍କର ଚେତନା ମନୁଷ୍ୟ ଦୃଷ୍ଟାନ୍ତ ଆହୁରି ଶୁଦ୍ଧ, ପ୍ରଭୁପାଦ ଦୃଷ୍ଟାନ୍ତ ଦେଉଛନ୍ତି ଗୋଟିଏ ବସ୍ତା ଗହମ ଆଣିକି ଆପଣ ରାସ୍ତାରେ ଢାଳି ଦିଅନ୍ତୁ, ଗୋଟେ ବସ୍ତା ଗହମ, ପାରା ଆସିବେ କୁଆ ଆସିବେ ସବୁ ଖୁମ୍ପି ଖୁମ୍ପି ଖାଇକି ପେଟ ଭର୍ତ୍ତି ହେଲେ ସେମାନେ ପଳେଇବେ, ଗୋରୁ ଆସିବେ ପେଟ ଭର୍ତ୍ତି ହେଲେ ଯିବ, ମଣିଷ ଆସିବ କ'ଣ କରିବ ସେ ଯାହା ପରେ ଖାଇବ ଆଉ ବସ୍ତା ବାନ୍ଧିକି ନେଇକି ଯିବ, ସେ ଖାଇ କରିବ ନା, ସେ ହେଉଛି ମଣିଷ, ବାସ୍ତବିକ ପାର୍ଥକ୍ୟ ସେଇଟା ନୁହଁ, ସେଥିପାଇଁ ମଣିଷ ପଶୁରେ ମଧ୍ୟ କ'ଣ ପାର୍ଥକ୍ୟ ରହିଛି ଏଇଟା ବିଚାର କରିବା ଦରକାର, କାହିଁକି ଆମେ ମଣିଷ ସେମାନେ କାହିଁକି ପଶୁ, କ'ଣ ପାର୍ଥକ୍ୟ ରହିଛି ବୋଲି ସେ କଥା ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଉଛି, ଆହାର ନିଦ୍ରା ଭୟ ମୌଥୁନମ ଚ ସାମାନ୍ୟମ ଏକ ପଶୁଭି ନରାନା, ଧର୍ମ ହି ତେଷାମ ଅଧିକ ବିଶେଷ ଧର୍ମ ନାହିଁ ନା ପଶୁଭି ସମାନ, ଆହାର ନିଦ୍ରା ଭୟ ମୌଥୁନ ଏଇ 4ଟା ବିଷୟ ରହିଛି, ଆହାର ମାନେ ଖାଇବା, ନିଦ୍ରା ମାନେ ଶୋଇବା, ଆହାର ନିଦ୍ରା ଭୟ, ଭୟ ମାନେ ଭୟ ଲାଗୁଛି ବୋଲି
ভাল দুয়ার সিকুরিটি রাখবা, দুয়ার বন্ধ করে শোবা, বন্ধুক রাখবা, খড়গ রাখবা, আত্মরক্ষা, আহার নিদ্রা ভয় আইথুন, পুরুষ স্ত্রী মিলন হয়েকি সংসার বড়াইবা, পুয় ঝিউ করা, উৎপন্ন করা, এই আহার নিদ্রা ভয় মৈথুন, এই আহার নিদ্রা ভয় মৈথুন প্রতিটি জীব মাত্র হি করছেন, কুকুর বেড়ি বাঘ ভালু সে আহার নিদ্রা ভয় মৈথুন করছেন। আমি মনুষ্য হয়ে কম করছে, আমার মনুষ্যের লক্ষ্য কম হয়েছে না, আমি আইএস অফিসার হয়ে পারি তাহলে মো জীবনটা সার্থক হল। তবে তুমি আইএস অফিসার হয়েছি কম পাইব না, মুখ ভাল ঘর পাইবি, ভাল স্ত্রী পাইবি, হ্যাঁ আহার নিদ্রা ভয় মৈথুন ভাল পাইবি। তো জীবনের প্রতিটি মানুষের লক্ষ্য বর্তমান রয়েছে কোণ, কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুন ভালভাবে পারি। আরে পশুপক্ষী মানে তো সেয়া পাচ্ছেন, পশুপক্ষী কুকুর রাস্তায় শোচি, কুকুর মশান যাই হাড় চেবুচি, আর মানুষ মানে ভাল টেবুল পকাইছি প্লেটে কন্টা চামচ দেখি হাড় চেবুছেন, সে মশান হাড় চেবুকি যা আনন্দ পাচ্ছে, মানুষ মানে হাড় চেবুছে কি আনন্দ পাচ্ছেন কোনা। আমি ঘরে সুন্দর এসি চলাইছি, হ্যাঁ ভাল ডনলপ গদিরে শই পড়লে যা আনন্দ, পশুপক্ষী মানুষ শই পড়লে সেই আনন্দ না, আর কিছু আনন্দ রয়েছে না। পুরুষ মানুষ মানে মৈথুন করে যা আনন্দ পাচ্ছেন, পশুপক্ষী মানে মৈথুন করে সেই আনন্দ পাচ্ছেন, কিন্তু আমার জীবনের লক্ষ্য যদি এই আহার নিদ্রা ভয় মৈথুন তো পশু মানে সে পাচ্ছেন, তাহলে কোণ পার্থক্য রহলা? আহার নিদ্রা ভয় মৈথুন তো সামানম এটা পশুভীর নারা না, কিছু পার্থক্য নাই। সে পশু তো লক্ষ্য শাস্ত্রে দ্বিপদ পশুর কথা বর্ণনা করা যাইছে, আমাদের দ্বিপদ পশু বলে কুহ যাচ্ছে। যদি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কেবল এই আহার নিদ্রা ভয় মৈথুন মধ্যে সীমিত হুয়ে, আর পার্থক্যটা কুচ রয়েছে, ধর্মেণ হি না পশুভি সমান, ধর্ম হি শেষম অধিক বিশেষ, মনুষ পশুর মধ্যে পার্থক্য যে ধর্ম, ধর্ম সম্পর্কে জানিবার প্রবণতা, জীবনের লক্ষ্য সম্পর্কে জানিবার প্রবণতা যেটাকি পশুমানঙ্কর মধ্যে নাই। আজ এটি প্রচার করা হয়েছি, আত্মরত্ব বিজ্ঞান আলোচনা করা হব, আপন মানে যদি খাইবাকু ডাকিবে মনুষ্য মানে আসবে, পশু মানে আসবে, ঝগড়া কাটাকু ডাকিবে মনুষ্য মানে আসবে, পশু মানে আসবে। আজ এটি হরিকথা আলোচনা হয়েছে, হরিকথা আলোচনা প্রচার করা হয়েছে, কিন্তু হরিকথা আলোচনা প্রচারের কোণী কুকুর পশুপক্ষী এটি আসি না, মনুষ্য মানে আসছেন, হ্যাঁ কুকুর মানে খাইবাকু আসবে, মনুষ্য মানে খাইবাকু আসবে, কুকুর মানে মৈথুন করে আসবে, মনুষ্য মানে মৈথুন করে আসবে, কুকুর মানে ঝগড়া করবে, মানুষ মানে ঝগড়া করবে, কিন্তু এই গোটে জিনিস আত্মত্ব উপলব্ধি সেমানে আসবে না। প্রচার হল মানুষ মানে আসছেন, আমি মাইকে যদি প্রচার করবো হরি কথা আলোচনা, সেই কুকুর আসবে, সে আসবে না, সে দশটা কুকুর ধরিকি আনবা চুপ হয়ে বসি শুনবে, যদি বা শুনবে সেখানে কিছু বুঝিপারবে। তো এইটা হচ্ছে যথার্থ পার্থক্য, এটা হচ্ছে মানুষ পশুর মধ্যে পার্থক্য। সেইপাই বেদান্ত সূত্রে কুহাচ্ছে মানুষ শরীর লাভ হলে আমি মানুষ নুহ, মানুষ জীবন সেই দিনঠু আরম্ভ হুয়ে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যেদিন আমার মনে এই প্রশ্ন জাগরিত হব যে মু কিয়ে, ভগবান কিয়ে, মু কাহিঁকি দুঃখ পাওছি, কে আমি, কেন আমায় জারেটা পত্র, মু কাহিঁকি ত্রিতা প্রশ্নে দগ্ধীভূত হচ্ছি, এই প্রশ্ন পশুমানকর ভিতরে জাগে না। কিংবা মনুষ্য জন্ম পাইকি আমমানে যে পশু পশু চেতনার রয়েছে আমমানক মধ্যে কি জাগুনি, সেইপাই আমাকে শাস্ত্রে কুয়া যাচ্ছে মনুষ্য জন্ম সার্থক করিবাকু হলে দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে, জীবনের অসল দুঃখ কোণ সেটি আমাকে জানিবাকু পড়িব। মু যে কথা কহুতলি আমি পচারিবা যে কোণ তোর দুঃখ, এ মো পুয় পরীক্ষার পাস পাস ফেল হয়ে গেল, ঝিও বাহাবাকু বর পাওনি, কেতে প্রকার অনন্ত দুঃখর কথা আমি কহিবা, জীবনের অসল সমস্যা কোণ এইটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবত গীতার আমির আঙ্গুড়ি ভর্তি করি দেখে দেখুন তোমার জীবনের অসল সমস্যা কোণ, সেটি কোণ না জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, আমার জীবনের বহু সমস্যা, বহু সমস্যা সমাধান পাই আমার বহু প্রচেষ্টা, কিন্তু এই বহু প্রচেষ্টা সত্ত্বে বি আমার জীবন সমস্যা বহুল হয়ে রয়ে যাচ্ছে, কিন্তু না আমার জীবনের অসল সমস্যা কোণ সেটাকে জানিয়ে আমি চেষ্টা করু না, সেই সমস্যা সমাধানের উপায় আমি খোঁজবাক পাও না। সেইপাই কৃষ্ণ কুছেন যে তোমার জীবনের অসল সমস্যা হচ্ছে চারটা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমি জন্ম হচ্ছে
জন্মকালীন কষ্ট, মৃত্যু সময়ের যে কষ্ট, সে সহিবা ভাবা কষ্ট নুহ। মু শুনেছি মো মাঠ না কম হাজার বিছা কামুড়লে যে কষ্ট, মৃত্যু সময় সেই কষ্ট, জন্ম মৃত্যু জরা বৃদ্ধ অবস্থার কষ্ট, ব্যাধি শরীর রুগ্ন হব সে যে কষ্ট, এই চারি প্রকার কষ্ট সমস্যা আমার জীবনের আসল সমস্যা হচ্ছে চারটা, জন্ম মৃত্যু জরা ব্যাধি আর ত্রিতাপ ক্লেশ। তিন প্রকার ক্লেশ রয়েছে কোণ না, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক ক্লেশ মানে আমি নিজঠু যে কষ্ট পাচ্ছি সে কষ্ট গুড়ি কোণ, মুন্ড ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, মন ভাল লাগুনি, তা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ, নিজঠু যে ক্লেশ কষ্ট, আধ্যাত্মিক ক্লেশ। আদি ভৌতিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ কোণ না, অপর জীবঠু যে কষ্ট পাচ্ছে, মশা কামুড়ছি, সাপ কামুড়ছি, রাস্তার কোথাও গোটে ছাপড় লগাইলানি, গোটে পথর পকাই দেছি, সেটা আদি ভৌতিক ক্লেশ। তাপরে যে আদি দৈবিক ক্লেশ, দৈব দুর্বিপাক, বন্যা হয়ে যাচ্ছি, ভূমিকম্প হচ্ছে, মরুড়ি পড়ে যাচ্ছি, এগুলো হচ্ছে আদি দৈবিক ক্লেশ। এইভাবে তিন প্রকার ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ক্লেশ, আর চারটা সমস্যা জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই সমস্যার সমাধান কে করছি? আমার বাপা মা মানে করে পড়ছেন কি? আমাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি রক্ষা করে পড়ছেন কি? না। আমার রাজনৈতিক নেতা মানে করে পারবে কি? আমেরিকার প্রেসিডেন্ট যে সমস্ত পৃথিবী নিয়ন্ত্রণ করছেন পরোক্ষ ভাবে, সে বুড়া হবে, সে চাইলে যে বুড়া হবে না, অল্প তো বুড়া হওয়া পড়ব, মরবি না, মরিয়া পড়ব। আমার বৈজ্ঞানিক মানে আমার ডাক্তার মানে এমনি গোটা ঔষধ বাহার করছেন কি, যে ঔষধটা খেলে আউ রোগ হবনি, অতি এভাবে ঔষধ না, এগুলি ঔষধ নাই, বরঞ্চ ঔষধ খেলে আউ রোগ হব। বড় সরকার নিয়ম করছেন পাশ্চাত্য জগতরে, যে কোম্পানি ঔষধ তৈরি করবে সে ঔষধ উপরে লেখিব এই ঔষধ খাইলে তোমার এই রোগ হব, তাকে সেমানে কিন্তু সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, আর ডাক্তার মানে জানুছে কথা। তার মানে আমার এই সমস্যার সমাধানের কিছু উপায় নাই, তো সেটাই যে বুদ্ধিমান ব্যক্তি এই সমস্যার সমাধান কেমিতে হব, যাত সেই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুশ্চ বিচার কৌছেন, জন্ম হলে মরিবাকে পড়িব, এই মৃত্যুর সমস্যা কেমিতে সমাধান হব? এই জগতের কেহি অছন্তি? আমার সমস্ত মৃত্যুকে ভয় পায়, কেউ মরিবাকে চাহেনি, এটি কেউ আছে মরিবাকে চাহেন, হাত তোলন্তু, কে মরিবাকে চাহিলে? জনে চাহান্তি, হ্যাঁ, হাত চলে যাবে, বুঝি যাই তো গড়ার টিপিকে ধরবি, কাম কাম করিব, হ্যাঁ, না না সাইডে সাইডে কহিব, কেউ চাহান্তিনি, কেউ মরিবাকে চাহান্তিনি। হ্যাঁ, আমার সমস্ত চেষ্টা করছি কিন্তু মূল নম্বরে, কাই ডাক্তার সামনে দৌড়ছ, মুঁ যেমন নম্বরে, কেউ মরিবাকে চাহান্তিনি। মৃত্যু অবধারিত, যত সে ধ্রুব মৃত্যু, ধর দাসদেবঙ্কর দাদু, দাদু না কম কহতি, তার গোসাই বাবা, তা গোসাই বাবা সে বড় ভয়াল, সে মরিবাকে চাহান্তিনি। তো দাসদেবঙ্কর কাছে কহিলে, আরে নাতি, তুই তো এত বড় লোক, তুই মতো টিকে, মরিবাকে চাহেনি, তুই কিছু ব্যবস্থা করতে মতো ন মরিবি। দাসদেব কহিল, সে কিন্তু সম্ভব, সে জন্ম দিয়ে তো মরিবাকে পড়ব, সে না না, তুই ভগবানকর অবতার কিছু ব্যবস্থা করে, মু ন মরিবি। তো দাসদেব কহিল, ঠিক আছে, তাহলে তোমরা তাহলে জমরাজঙ্কর যা, সে যে মরলে তো সব জমরাজন যাতে তাকে কহবা টিকে, সে যে সব ন মারিবে। তো দাসদেব তাঙ্ক গোষ্ঠী বাবুকে নিয়ে জমরাজন ভোগ কলে, কেবল গোষ্ঠী বাবু মরিবাকে চাহিনি, কিছু ব্যবস্থা করেন ন মরিবে। তো জমরাজ কে আরে, এ মৃত্যু তো মোর হাতে নাই, মু তো ধর্ম অধর্ম পাপ পুণ্যর বিচার করে, মৃত্যুর নিয়ন্ত্রণকর্তা মু নুহ। তো কে নিয়ন্ত্রণকর্তা? না, মহাকাল পুরুষ সে নিয়ন্ত্রণ করছেন, তাঙ্ক পক্ষ যা। তো দাসদেব ঠিক আছে, চলো গোসাই বাবা, আমি মহাকাল পুরুষঙ্ পাখু যা। সে মহাকাল পুরুষঙ্ পাখু যাচ্ছিলে, তো গোসাই বাবা জমরাজু কহিলে, হে জমরাজ, আপন টিকে আমার সাঙ্গে চালু না, মোর হয়েছি, টিকে মহাকাল পুরুষঙ্ কহিদেবে, মু নম্বরে। তো জমরাজ দেখলে, ইয়ে তো দাসদেবঙ্কর গোসাই বাবা সেটা কুচি, মু কিন্তু নশুনি। তো জমরাজ সাঙ্গে সাঙ্গে গলে, তো মহাকাল পুরুষ পাখে পৌঁছিকি দাসদেব কহিলে, মহাকাল পুরুষ, আম গোসাই বাবা মরিবাকে চাহুনাহাঁতি, আপনি টিকে ব্যবস্থা করতে সে ন মরিবে। তো মহাকাল পুরুষ, হ্যাঁ তুমি ঠিক কইছ, মু মৃত্যুর নিয়ন্ত্রণ কর্তা, কিন্তু সি কেমি মরিব ন মরিব সে রেকর্ড তো মো পাখে না, সে চিত্রগুপ্ত পাখে আছে, তুমি চিত্রগুপ্ত পাখু যাই দেখ, সি ব্যবস্থা করে পার। তো ব্যস্ত কাজ ঠিক আছে, গোসাই বাবা তোমার চিত্রগুপ্ত পাখু যা।
ସେତେବେଳେ ଗୋସାଇଁ ବାପା ମହାକାଳ ପୁରୁଷଙ୍କୁ କହିଲେ, ହେ ମହାକାଳ ପୁରୁଷ, ଆପଣ ଟିକେ ଆମ ସାଙ୍ଗରେ ଚାଲନ୍ତୁ ନା, ତ ମୁହଁରେ ହେଇକି ଟିକେ ଚିତ୍ରଗୁପ୍ତଙ୍କୁ କହିଦେବେ ମୁଁ ଯେ ନମରେ। ତ ମହାକାଳ ପୁରୁଷ ସାଙ୍ଗରେ ଗଲେ। ସେଇବେଳେ ଗୋସାଇଁ ବାପା କ'ଣ କଲେ ନା, ସାଙ୍ଗରେ ବ୍ୟାସଦେବ, ମହାକାଳ ପୁରୁଷ ଆଉ ଯମରାଜ, ଏଇ ତିନି ଜଣଙ୍କୁ ନେଇକି ଚିତ୍ରଗୁପ୍ତଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଲେ। ତ ବ୍ୟାସଦେବ ଚିତ୍ରଗୁପ୍ତଙ୍କୁ କହିଲେ, ହେ ଚିତ୍ରଗୁପ୍ତ, ମୋର ଗୋସାଇଁ ବାବା ମରିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି, ଆପଣ ଟିକେ ତାଙ୍କ ନଥି ଖୋଲିକି ଦେଖନ୍ତୁ, ଫାଇଲ୍ଟା ଖୋଲନ୍ତୁ, କେମିତି ଆସି ନମରେ ଟିକେ ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତୁ। ଚିତ୍ରଗୁପ୍ତ ଫାଇଲ୍ ଖୋଲିଲେ, ଖୋଲି ଖୋଲି ଦେଖୁଛନ୍ତି, କହିଲେ, ଆରେ ତମ ଗୋସାଇଁ ବାବା କପାଳରେ ତ ମୃତ୍ୟୁ ନାହିଁ, କପାଳ ମୃତ୍ୟୁ ଲେଖା ନାହିଁ। ତ ସମସ୍ତେ ଖୁବ୍ ଖୁସି ହେଇଗଲେ, ଖୁବ୍ ଭଲ, ଆମ ଗୋସାଇଁ ବାବା କପାଳରେ ମୃତ୍ୟୁ ଲେଖା ନାହିଁ। ତ ସମସ୍ତେ ଖୁବ୍ ଖୁସି, ଖୋଲୁ 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 ଚିତ୍ରଗୁପ୍ତ ହେଇଛି ଗୋଟେ ମିନିଟ୍ ଖୋଲା, ତାଙ୍କ କପାଳରେ ମୃତ୍ୟୁ ନଥିଲା, ସେସବୁ ଦେଖାଲେ ଗୋଟିଏ କେବଳ ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ହବ। କେତେବେଳେ ମୃତ୍ୟୁ ହବ, ଯେତେବେଳେ ଯଦି କୌଣସି କାରଣ ବଶତଃ ବ୍ୟାସଦେବ, ଯମରାଜ, ଏଇ ମହାକାଳ ପୁରୁଷ, ଏଇ ତିନି ଜଣ ଏକତ୍ରିତ ଆସିଯିବେ ମୋ ପାଖକୁ, ସେତେବେଳେ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହେଇଯିବ। ତ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ହେଇଛି ସେମାନଙ୍କର ମୃତ୍ୟୁ ହେଇଗଲା, କାହିଁକିନା ଯମରାଜ, ମହାକାଳ ପୁରୁଷ ଆଉ ବ୍ୟାସଦେବ ତିନି ଜଣ ସେଠି ଉପସ୍ଥିତ ହେଇଛନ୍ତି, ତେଣୁ ତାଙ୍କ କପଡ଼ା କିନ୍ତୁ ମୃତ୍ୟୁ ନଥିଲା। ସେ କ'ଣ କରିଲେ ନା, ବୁଲି 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 ତାଙ୍କୁ ଡାକିଲେ, ନେଇକି ଆସିଲେ। ଏଥିରୁ ଆପଣ ବୁଝିବେ, ଆପଣଙ୍କ ମୃତ୍ୟୁକୁ ଏଡ଼େଇବା ପାଇଁ ଯେତିକି ଚେଷ୍ଟା, ସେଗୁଡ଼ିକ କେବଳ ମୃତ୍ୟୁକୁ ଡାକି ଡାକି ଆମେ ଆଣୁଛେ। ଆମେ ଖୁବ୍ ବାହାଦୁର ଦେଖାଉଛେ, ଆମର ବିଜ୍ଞାନର ଉନ୍ନତି, ଅର୍ଥର ଉନ୍ନତି, ସମାଜର ଉନ୍ନତି, ଅମୁକର ଉନ୍ନତି, ତମୁକର ଉନ୍ନତି, କେତେ ଆମେ ବଡ଼ ହେଇଗଲାଣି, କେତେ ଉନ୍ନତି କରିପକାଇଲେଣି, ଆଉ ସବୁ ଉନ୍ନତି କରିକି କ'ଣ କରୁଛେ, ଏ ମୃତ୍ୟୁକୁ ଡାକୁଛେ। ଆମର ବିଜ୍ଞାନର ଚରମ ପରାକାଷ୍ଠା ଆଟମିକ ବମ୍ରେ ପର୍ଯ୍ୟବେସିତ ହେଇଛି, ଆଟମିକ ବମ୍ ଆମକୁ ବିଜ୍ଞାନ ଦେଇଛି। ଗୋଟେ ସୁଇଚ୍ ଟିପିଲେ ପୃଥିବୀର ଅର୍ଦ୍ଧେକ ଲୋକ ପଡ଼ିଯିବେ, ସାରା ପୃଥିବୀ ନଷ୍ଟ ହେଇଯିବ। ସେଇଥିରୁ ଆପଣ ବୁଝନ୍ତୁ, ଆମର ସମସ୍ତ ବିଜ୍ଞତା, ପାଣ୍ଡିତ୍ୟ, ସବୁକିଛିର ଶେଷ ପରାକାଷ୍ଠ କେଉଁଠି ନା ମୃତ୍ୟୁ। ମୃତ୍ୟୁ ସର୍ବହରସ୍ତହମ୍। ବର୍ତ୍ତମାନ ଲୋକମାନେ ଅହଙ୍କାର, ଅହମିକାୟ, ଭଗବାନ ନାସ୍ତିକ। ଭଗବାନ ଭଗବାନ କ'ଣ କହୁଥାଏ, କି ଆଜି ଗୋଟେ ତମକୁ କ'ଣ କହୁଥିଲା, କ'ଣ ରାମ ରାମ କହିଲେ କି ଛାଡ଼ିଦିଅ ପାପ, ଭାତ ଭାତ କହିଲେ କି ପୁରୀଯିବ ଭକ, ଏସବୁ ଢଗ ଢଗ ବୋଲି କହି ଲୋକଙ୍କୁ ବିଭ୍ରାନ୍ତ କରୁଛନ୍ତି। ଭଗବାନ ଭଗବାନ କ'ଣ ମାନିବା ଦରକାର ହେ, ଠାକୁର ଦେବତା ମନ୍ଦିରକୁ ଯାଅ, ଭଗବାନ ପୂଜା କର, ଭଗବାନଙ୍କୁ ମାନୁନାହାନ୍ତି। ଆଉ ଯେଉଁମାନେ ଟିକେ ଭଗବାନଙ୍କୁ ଭୟ କରନ୍ତି, ଆରେ ଆମେ ସଂସାରୀ ଲୋକ, ସେ ଭଗବାନଙ୍କ ପାଖକୁ ଯିବୁ ଏତେ ସମୟ କାହିଁ, ଆମର ବହୁତ କାମ ଧନ୍ଦା, ସେ ଭଗବାନ ଭଗବାନଙ୍କୁ ବୁଝିବା କାହିଁ କାହିଁ ଭୁଷତ କାହିଁ, ଆମ ଘର ପାଇଁ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ, ଆମ ସଂସାର ପାଇଁ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ, ସମାଜ ପାଇଁ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ, ଆମେ ନଥିଲେ କେମିତି ହବ, ଆମେ କେତେ କାମ, ସେ ଭଗବାନଙ୍କୁ ଯେ ସମୟ ନାହିଁ ଆମର। ସେ ଭଗବାନ କହୁଛନ୍ତି, ଓ ତୋର ସମୟ ନାହିଁ ମୋ ପାଖକୁ ଆସିବା ପାଇଁ, ଠିକ୍ ଅଛି ଠିକ୍ ଅଛି, ତୁ ତ ଘରେ ରହ, ମୁଁ ଦିନେ ସମୟ କରି ତୋ ଘରକୁ ଯିବି, ତୋ ସାଙ୍ଗେ ଦେଖା କରିବା ପାଇଁ ଯିବି। ସମସ୍ତଙ୍କ ପାଖକୁ ଦିନେ ଭଗବାନ ଆସିବେ, ସେ କେଉଁ ଭାବରେ ଆସିବେ, ସେ ମହାକାଳ ରୂପରେ ଆସିବେ। କାଳ ସ୍ନେହମ୍, କୃଷ୍ଣଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ରୂପ ହେଉଛି କାଳ। ମୃତ୍ୟୁ ସର୍ବହରସ୍ତହମ୍, ମୁଁ ମୃତ୍ୟୁ ରୂପରେ ମହାକାଳ ରୂପରେ ତୁମକୁ ଦର୍ଶନ ଦେବି, ସେଇଦିନ ଯେଉଁଦିନ ମୁଁ ତୁମ ଦୁଆର ପାଖକୁ ଯିବି, ସେତେବେଳେ ତୁମର ସମୟ ନଥିବ କହିବା ପାଇଁ, ମୋର ସମୟ ନାହିଁ ଭଗବାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ, ମନ୍ଦିରକୁ ଯିବା ପାଇଁ, ଗୋଟେ ମୁହୂର୍ତ୍ତ ଅପେକ୍ଷା କର, ମୁଁ ବିଡ଼ି ଖାଉଛି, ବିଡ଼ିର ଶେଷ ତିମୁକ୍ତ ଦେବି। ନା ନା, ବର୍ତ୍ତମାନ ଅଲବତ୍ତ ଯିବାକୁ ପଡ଼ିବ, ସମସ୍ତ ଗର୍ବ ଅହଙ୍କାର ଚୁରମାର ହେଇଯିବ, କି ସେଇଦିନ ତୁମ ମୋର ସେ ସୁନ୍ଦର ଦ୍ୱିଭୁଜ ମୂରଲୀ ଧରି ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ମୂର୍ତ୍ତି ଦର୍ଶନ କରିବନି, ମୋର ସେ ବିଭତ୍ସ ମହାକାଳ ମୃତ୍ୟୁ ରୂପ ତୁମେ ଦର୍ଶନ କରିବ, ବୁଝିଲ, ଏ ହେଉଛି କଥା। ସେଥିପାଇଁ କି ଆମର ଜୀବନର ସମସ୍ୟା ଆମକୁ ଜାଣିବାକୁ ପଡ଼ିବ, ଏ ଜନ୍ମ ଜରାବାଦୀ ଦୁଃଖ ଦର୍ଶନ ଦର୍ଶନମ୍। ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ କହିଛନ୍ତି, ପୁନରପି ଜନମମ୍, ପୁନରପି ମରଣମ୍, ପୁନରପି ଜନନୀ ଯଥାରେ ଚୟନମ୍। ଅନାଦି କାଳରୁ ଆମମାନେ ଦୁଃଖରେ ଜର୍ଜରିତ ହେଉଛେ, ଅନାଦି କର୍ମ ଫଳେ ପଡ଼ି ଭବାନ ନବ ଜଳେ, ତରିବାରେ ନା ଦେଖି ଉପାୟ। ଆଜି ନୁହଁ କାଲି ନୁହଁ, ଅନାଦି କାଳରୁ କି ମୂର୍ଖ, କି ପଣ୍ଡିତ, କି ଧନୀ, କି ଗରିବ, ସମସ୍ତେ ଅନାଦି କର୍ମ ଫଳେ ପଡ଼ି ଭବାନ ନବ ଜଳେ, ତରିବାରେ ନା ଦେଖି ଉପାୟ। ଅନାଦି କାଳରୁ ଆମେମାନେ ଏଇ କର୍ମ ସମସ୍ୟା ବହୁଳ ଭବାନ ନବ ଭବ ସମୁଦ୍ରରେ ପଡ଼ିଛେ, ପଡ଼ିକି ହାବୁଡୁବୁ ଖାଉଛେ। ପୁନରପି ଜନମମ୍, ପୁନରପି ମରଣମ୍, ପୁନରପି ଜନନୀ ଯଥାରେ ଶୟନମ୍। ଏଇ ଯେ ଦୁଃଖ ସମସ୍ୟା,
এই হচ্ছে জীবনের আসল সমস্যা, যে সমস্যা সমস্তকে ভোগ করিয়া পড়ব। সে ওড়িশার কলাহাণ্ডির গরিব লোক ঠিক আরম্ভ করেছে, আমেরিকার নিউইয়র্ক শহরের সর্বশ্রেষ্ঠ ধনী লোক কেউ এই জগতের অত্যন্ত কি, যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটি গতি করবনি। সে কলাহাণ্ডির গরিব মরুড়ি প্রপন্ন লোক আরম্ভ করেছে, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ লোক, সমস্ত জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটা সমস্ত ভোগ করা পড়ব। কিন্তু সবুঠ মজার কথা হচ্ছে এই চারটা কেউ চাহানি, কেউ চাহানি, আমি কেউ চাহানি, আমি বুড়া হয়ে যা, আমি রোগ হো, আমি মরিবা, কেউ চাহানি। সমস্ত বাধ্যতামূলক ভাবে এই চারটা গ্রহণ করা পড়ছে। এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে আমার বাহাদুরি, আমার বিজ্ঞতা, আমার শ্রেষ্ঠতা, পারদর্শিতা। আমি যেটা চাহানি জবরদস্ত আমাকে নেওয়া পড়ছে। এইটির আমার স্থিতি মানে বুঝবা উচিত, কেউ এটা এড়াই পারবে সমস্ত, এটা জন্ম মৃত্যু জরা ব্যাধি হব। আর এই দুঃখর সৃষ্টি হচ্ছে এই আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক ক্লেশ। সর্বশেষে আমি এই যে সমস্যার সমাধান হচ্ছে, এই সমস্যার সমাধান যে প্রচেষ্টা তার নিরর্থকতা কালি আমরা আলোচনা করিবা। যে আমার জীবনের এই সমস্যা সমাধান করিয়া পাই কি আমি যাহা কিছু চেষ্টা করুছে, এই চেষ্টার সাফল্যতা কেতে রয়েছে, আমার বিজ্ঞানের প্রগতি, অর্থনৈতিক উন্নতি, এসব সত্ত্বে আমাদের সমস্যার সমাধান করিপারিছে কেউ করিপারি না। পাশ্চাত্য দেশের লোক গোটে আরম্ভ করি প্রাচ্য কেউ কি করিপারে না, সেই চারটি সমস্যার সমাধান করিয়া পাই কি কেউ সমর্থ হয়ে না। বরঞ্চ এই বিজ্ঞানের উন্নতি আমার জীবনকে আহ জটিল আর সমস্যা বহুল করে গড়ি তুলছে। বিভিন্ন প্রকার দৃষ্টান্ত, জলবায়ু দূষিত করিবঠে আরম্ভ করিছি, আমার জল দূষিত হচ্ছে, হ্যাঁ বায়ু দূষিত হচ্ছে, নূয় নূয় রোগ বাহুছি, এইসব বিজ্ঞানের অবদান, এইসব বিজ্ঞানের অবদান। বৈজ্ঞানিক মানে বর্তমানে কোচান বর্তমান আমার সমস্ত সবজির যে সার দিয়া হচ্ছে এটার সবজির প্রোটিন সব নষ্ট হয়ে গেল, 40% 40-40% প্রোটিন কম হয়ে গেল। পৃথিবীর এমনি সব জায়গা রয়েছে, সাউথ আমেরিকা লিমা পেরু গোটে শহর রয়েছে, সে শহরের কোনো সূর্য আলোক পড়েনি, এতে তার জলবায়ু দূষিত হয়ে যাই। এইভাবে যে টিকি বিজ্ঞানের সংস্পর্শে আসছেন সে সমস্তে জানিছেন বর্তমানে বিজ্ঞান আমার জীবনকে কত জটিল করে পকাইছে। আমি মনে করছি আমি দুঃখী, কিন্তু আমি দুঃখী নহ, আমি কম্পেয়ার করছি, তুলনা করছি, ও পাশ্চাত্য দেশের লোকমানে কত সুখী, তাদের মোটর গাড়ি রয়েছে, রেফ্রিজারেটর রয়েছে, সে খুব সুখী রয়েছে, কিন্তু তা নহ। পাশ্চাত্য দেশের হাজার হাজার লোক পাগল গাড়িতে পশুন, পাশ্চাত্য দেশের আমেরিকার লোক মানে রাত্রে শোয়া পাই কি ট্যাবলেট ন খাইলে শোপারে না, আমার যেমন দোকানের তেল লুণ বিক্রি হুয়ে পাশ্চাত্য দেশের লোক মানের দোকানের সেমি শোবার ট্যাবলেট বিক্রি হুয়ে, ট্যাবলেট ন খাইলে শোপারে না। আপনার কলাহাণ্ডের লোক মানে ট্যাবলেট খাঁটি শোয়া পাই কি খাঁটি কি, হ্যাঁ তাহলে আমার দেশের লোক মানে সারাদিন জমিতে খটিবে, আসিকি এমনি শোবে সে সারা দেহ মশা কামুড়ে নাক ডাকুলে সুন্দর নিদ হয়েছিল। যেতে বড় বড় লোক দেখ সব নিদ সারা রাতে নিদ নাই, সুন্দর এয়ার কন্ডিশন ঘর বড় গদি পড়ছে কিন্তু শোপারে, সেটা আসল সুখ না, সারাদিন কাম লগাইছি নিজে শান্তিরে শোবাটা সুখ, কিন্তু আমি পশ্চাতি চাপশ্চাতি দেখিবি দেখুনি। সেইটাই গোটে বর্ণনা করা হচ্ছে যে যথার্থ দুঃখ আর সমস্যার সমাধান এই জড়জাগতিক জীবনের যথার্থ প্রকৃত সমস্যার সমাধান জড়জাগতিক প্রগতি নিরর্থকতা, তার কোনো মূল্য নাই। আমরা যদি ভাবুছে জীবনকে সুখময় আনন্দময় করা হলে আমার এই উন্নতি দরকার, সে উন্নতি দরকার, এইটা দরকার, সেইটা দরকার, সেই উন্নতি যেমানকর হয়েছি সেমানকর দুঃখ জর্জরিত, আমমানক ঠারু 100 গুণের দুঃখের জর্জরিত হচ্ছেন, সেমানে 100 গুণ বেশি দুঃখ জর্জরিত, বিবাহ বিচ্ছেদ ঠু আরম্ভ করিছি, আত্মহত্যা ঠু আরম্ভ করিছি, হ্যাঁ বিভিন্ন প্রকার সমস্যা সেমানক মধ্যে রয়েছে। সেটি আমি বুঝিপারছি কি প্রভুপাত সিম্পল লিভিং হাই থিঙ্কিং, আমার কৃষ্ণ চেতনার প্রচার হচ্ছে ভগবান কৃষ্ণকে কেন্দ্রে রাখি সরল জীবনযাত্রা প্রণালী উন্নত মানর চিন্তাধারা,
সেই শিক্ষা আজ পাশ্চাত্য জগতের লোকমান দৌঁচ সাউথ আমেরিকার এডুকেশন মিনিষ্টর বর্তমান ইসকন কু আসি ইসকন সঙ্গে পরামর্শ করছেন যে আমি বৈদিক শিক্ষা পদ্ধতি কমিটি আমি স্কুল কলেজের প্রয়োগ করবু বৈদিক শিক্ষা পদ্ধতি আপনার বিশ্বাস করতু বা না করতু আমেরিকার গভর্নমেন্ট মু নিজে ওয়াশিংটন এবং হাওয়াই দেখিলি আমেরিকার সরকার হাইস্কুল স্টুডেন্ট মানি আমার ভক্ত মানুষ ডাকি নিয়ে গিটার উপরে ক্লাস দৌঁছেন আমি 45 মিনিট 45 মিনিট ক্লাস দেলে আমি $75 সে পারিশ্রমিক দৌঁছেন $75 মানে প্রায় 3000 টাকা 45 মিনিট আমি ক্লাস দৌছু 3000 টাকা আমেরিকা সরকার দৌঁছেন কেতর নিদর্শন দৌছি যে আজ পাঁচটা দেশের লোকমানে বুঝিপারছেন যে কেবল ভৌতিক উন্নতি জড়জাগতিক উন্নতি উন্নতির যথার্থ মানদণ্ড নহ সিঙ্গাপুর সরকার তাঁর জেলখানার ভক্ত মানুষ ডাকে নাকি গীতা শিখাও যে গীতা শিখা আমার জীবনের ভাল গতি হব মালয়েশিয়ারে মালয়েশিয়া সরকার মুসলিম সরকার চিন্তা করে দেখ মুসলিম সরকার সি ইসকন কত একর জমি দিয়েছেন যে তুমি বিহার বড় মন্দির তৈরি কর তো হিন্দু মানক মধ্যে ধর্ম ভাবটা এমতিকা মানে ঠিক ভাবে রহব মানে আজ সারা বিশ্বের লোক মানে বড় বড় বুঝিপারছেন যে জীবনর ধর্মকে বাদ দেলে লোকমানকে নিয়ন্ত্রণ করা মহা কঠিন হয়ে পড়ুছে কিন্তু ভারতবাসী মানে সুস্থ সেই সম্পর্কে সারা বিশ্ববাসী মানে জাগ্রত ইউকে সরকার তাঁর স্টুডেন্ট মানুষ পয়সা দিয়ে হাজার হাজার স্টুডেন্ট লন্ডন থেকে 70 কিলোমিটর দূরে আমার ভক্ত ম্যানর রয়েছে সব ব্রিটিশ স্টুডেন্ট মানুষ সে পঠাচ্ছেন তুমি যাই দেখ এই ইসকন মন্দিরের বৈদিক জীবনযাত্রা প্রণালীটা কিভাবে সে আসছেন আমি কমিটি খাওছু কমিটি ধোতি পিঁধুছু কমিটি শাড়ি পিঁধুছু আমার বাহাঘর কমিটি হচ্ছে সব বৈদেশিক দেখুছেন যাই দেখি সে প্রভাবিত হচ্ছেন এটা কবার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্ব যে জিনিস গ্রহণ করছি আমি ভারতবাসী মানে সে জিনিস পরিত্যাগ করছি প্রভুপাত কৌশল ভারতবাসী মানুষ অবস্থা কণ না আপন ধন বিলাই দিয়ে পরে ভিক্ষা খায় নিজের ধনক পরিত্যাগ করিছে আমি যাচ্ছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া জাপান আমি টেকনোলোজি দিও আমি টঙ্কা দিও আমি ভিক্ষা মাগুছি আর সারা বিশ্ববাসী মানে আজ আমার ভারত ধনে ধনী হচ্ছেন ভারতের ধন কণ এই বৈদিক শিক্ষা এই শিক্ষা কোথি পাইবেনি সেইপা কি এই জীবন লক্ষ্য কণ আমাদের এটা জাঁয়া দরকার সমস্যাটি কণ জাঁয়া দরকার এই সমস্যা সমাধান পাই আমার এই যে জড় জাগতিক প্রগতি এই সমস্যার সমাধান করে পারবানি প্রথমে এই সিদ্ধান্তটা আপনার গ্রহণ করুন তারপরে এই জ্ঞানের মধ্যে প্রবেশ করবে এই সিদ্ধান্ত গ্রহণ না করলে এই জ্ঞানের প্রবেশ করে পারবে না যে মানে ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় ভোগকে জীবনের কেন্দ্রে রাখবে সেমানে এতে প্রবেশ করে পারবে না এই ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় ভোগবাসনা আমার সমস্ত সমস্যার মূল কারণ শাস্ত্রে বর্ণনা করা যাচ্ছে পাঁচটা ইন্দ্রিয় আমার রয়েছে না আখি কান নাক জিহ্বা ও চর্ম এই পাঁচটা ইন্দ্রিয় রয়েছে এই পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয় রয়েছে বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে সবুলে কমিটি না আখি আমার দৃশ্য দেখি আকৃষ্ট হচ্ছে সেই কান রয়েছে শব্দ আকৃষ্ট হচ্ছে চর্ম স্পর্শ আকৃষ্ট হচ্ছে নাকরে গন্ধ আকৃষ্ট হচ্ছে জিহ্বারে স্বাদ আকৃষ্ট হচ্ছে যেমনি আকৃষ্টর ফলটা কমিটি হচ্ছে আখি দেখি আমি আকৃষ্ট হচ্ছে এটা পাইবা এটা পাইবা শাস্ত্রে বর্ণনা করছে পতঙ্গ বর্ষা দিনের মহালয় আগুরু দেখি যে লাইট জলিব কেটে ছোট ছোট পোকা সেটিকে আসবে কিন্তু আসবে তাঁর গোটিয়ে ইন্দ্রিয় খুব তীব্র খুব প্রখর সে লাইট দেখলে যে আসবে সেটা আকৃষ্ট হয়েছে আর সেই লাইটরে আসিকি সেই অগ্নিরে পড়িকি তাঁর ঝাঁস দেবে মৃত্যু কান্ন হরিণ তার কান খুব তীব্র সে শুনিপারে ভালো ভালো হবে সে কম করব সেতবে সুন্দর বাদ্যধ্বনি শুনিকি আকৃষ্ট হব আকৃষ্ট হয়েছি সে গোটিয়ে ইন্দ্রিয় তাকে বিনাশ করব তাকে শিকারীর অধীন করব সেগুলো চর্ম হাতি হাতির এই চোখ খুব সূক্ষ্ম এই হাতি কম করব না স্ত্রী হাতিকে পঠাইবে মহাদেব স্ত্রী হাতিকে পঠাইবে সে স্ত্রী হাতি যাই পুরুষ হাতি সাঙ্গে তার ঝিউকে ঘষিব তো ঘষি ঘষি স্ত্রী হাতি যুয়াড়ি যাব সে পুরুষ হাতে তার সাঙ্গে সাঙ্গে যাব আর মহন্ত মানে কম করছে গোটে বিয়ার উপরে গাছ করে দিয়েছে তা উপরে পত্র বিছাইছে স্ত্রী হাতি এমনি কায়দার শিখাছে ঠিক উপরে চলে যাব পুরুষ হাতি তলে পড়ে যাব বাস গলা কেটে শেষ ঠিক
সেই ভাগা নাকারে কস্তুরি কস্তুরি গন্ধ পাইছি, কোটি গন্ধ আসছি বলে হরিণ মুর্গ কম করব, সারা জঙ্গল বুলি 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 সেখানে সে প্রাণ হারাইব। জিহা যেমন সে মাছ ধরছে, হ্যাঁ কি বংশী, হ্যাঁ বংশী মাছ ধরছে, সে মাছ জিহা তার খুব তীক্ষ্ণ, সে জিহা সে যে বংশী লগে থাকে কম জিয়া লগে না কম লগে পকাইছে, সে তাকে আকৃষ্ট হব ধরলে বা মরিব। সে বর্ণনা করেন দেখুন এই প্রাণী মানকর গোটিয়ে গোটিয়ে ইন্দ্রিয় তীব্র, আর সে গোটিয়ে ইন্দ্র তার সর্বনাশ করছে, আর মনুষ্যর পাঁচটা ইন্দ্রিয় তীব্র, তাহলে মনুষ্যর অবস্থা কম না না হব, কম না হব আমার অবস্থা দেখুন। তো এই অবস্থার কেমিতে রক্ষা পাইবা, এই ইন্দ্রিয় যে ভোগের প্রতি এতে ধাবিত, কেবল ইন্দ্রিয়কে ভোগটু দূর করলে যে ইন্দ্র তৃপ্তি হয়েছে তা নহ, এই ইন্দ্র কেমিতে নিয়ন্ত্রণ করা যাব তার উপায় ভগবত গীতায় কুহা যাইছে। ভাল মন্দ খাইলে বিষয় ভোগ বাসনা হচ্ছে, এটা বন্ধনের কারণ, ভাল মন্দ খান না, ভাল মন্দ ন খাইলে বি তোমার মনটা ভাবিত হবে। কৃষ্ণ কুচান কর্মেন্দ্রিয় সংযম দেওয়া আসছে মনসা স্মরণ, কর্ম ইন্দ্রিয় সংযম করেছি মনে মনে চিন্তা করছ, সে মিথ্যাচার সৌচ্ছতে সে মিথ্যাচারী, কারণ কম করবা না তুমি ইন্দ্রিয় ভোগ বন্ধ করিপার না, ইন্দ্রিয় ভোগ কেমি করব না কৃষ্ণকে কেন্দ্রে রাখি, ভাল মন্দ খাইবা গোটে ইন্দ্রিয় ভোগ, কিন্তু ভাল মন্দ পাই কৃষ্ণকে নিবেদন করি কৃষ্ণ প্রসাদ পাইবা সেটা ইন্দ্রিয় ভোগ নুহে। সুন্দর সুন্দর শুণবা ইন্দ্রিয় ভোগ, কিন্তু ভগবান কীর্তন ভজন কীর্তন সুন্দর ভাবে পরিবেশন শুণবা সেটা ইন্দ্রিয় ভোগ নুহে। সিনেমা যাত্রা দেখবা ইন্দ্রিয় ভোগ, কিন্তু ভগবান লীলা দর্শন করা ইন্দ্রিয় ভোগ নুহে। কাহু স্পর্শ করা সুন্দর নরম স্পর্শ করা ইন্দ্রিয় ভোগ, কিন্তু ভগবান ভক্ত মানুষ আলিঙ্গন করা, ভগবান তুলসী ঘ্রাণ করা, তাঙ্কর চরণের নিবেদিত পুষ্পকে ঘ্রাণ করা, এটা ইন্দ্রিয় ভোগ নুহ। সে কৃষ্ণ কিন্তু কন রসবর্জন রসপ্রেষ্ঠ পরমদৃষ্টা নিবর্তন্তে, যে বিষয় তোমার বন্ধনের কারণ, হে অর্জুন মু তোমাকে আজ মার্গ দেখাইবি, সেই বিষয়কু কেমিকা তুমি মো কেন্দ্রিক করি সেই বিষয় তোমার মুক্তির কারণ হব। পরমদৃষ্টা নিবর্তন্তে জীব যে সাধারণ জড় সুখ পাই লালায়িত হচ্ছে, সেতুর কেমি নিবৃত্তি লাভ করবা না পরমদৃষ্টা, সে মো সেবা করি মো সেবা জনিত সুখ আস্বাদন করলে সে এই প্রকার জড় সুখক অনায়াসে পরিত্যাগ করিপার। তো সেই উপায়টি বর্ণনা করা যাচ্ছে যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তা আমার এই যে আগামী দুই দিন ধরে আলোচনা হব তার ভূমিকা মু অল্প কহকু পুরা সমাপ্ত করেদেলি, সেহেতু আজ আমি বুঝলে যে মানব জীবনের গুরুত্ব কণ, আমার মনুষ্য জীবনের গুরুত্ব কণ বা লক্ষ্য কণ, মনুষ্য পশুর মধ্যে কণ পার্থক্য রয়েছে, জীবনের প্রকৃত সমস্যা কণ এবং দুঃখ সৃষ্টি হুয়ে কোথার, এবং জীবনের প্রকৃত সমস্যার সমাধানের জড় প্রগতি নিরর্থকতাটি কণ, এবং কিভাবে আমাদের ইন্দ্রিয় দ্বারা তাড়িত হচ্ছে এই তাড়ানোর কেমিতে আমরা নিজকে নিবৃত্ত করিপার। সেই অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা করি আজ আলোচনা মু সমাপ্ত করবি। গৌর সিদ্ধানন্দে হরি 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 বল, হরি হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে। আজ আপনার মহারাজঙ্কর এই ভগবদ গীতা যে অনুশীলন শিক্ষা, সে প্রথম শুধু প্রশ্ন উত্থাপন করছেন, সেই প্রশ্ন যদি আপনার কালি উত্তর পাইপার, আপনার বৈষ্ণব সদাচার মধ্যে গৃহকু কমিটি কৃষ্ণ ভক্তি দিয়ে সংসার জীবন যাপন করিবার সে সমস্ত প্রশিক্ষণ শিক্ষা দিয়া হব। জগন্নাথ অন্বেষণ করা সে কিভাবে যদি জগন্নাথ একাম্র কাননে পৌঁছলে, একাম্র কানন পৌঁছিকি সেই সেত সময় এই ওড়িশার নাম থাকে উড্র দেশ, তাপরে হল উৎকল, তাপরে হল ওড়িশা, সেত হাজার হাজার বর্ষ ভিতরে উড্র দেশ থাকে। সে উড্র দেশ তো বিভিন্ন কথা রয়েছে বর্ণনা হয়েছে যে কমিটি সে আসিকি গোটে জায়গার পৌঁছলে স্কুল জঙ্গল আর কুয়াড়ে যাবে কিছু বুঝিপার না, সে অন্ধকার এত ঘন অরণ্য সূর্য কিরণ পড়ুনি, সেতবে সে শুনিপারে দূরর কোটি কৌশি গোটে আশ্রম বা গোটে খবর পল্লী এই কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, তো সে কথা লক্ষ্য করি সে যাই
সে সবর রাজাঙ্ক সাথে সে মিলিত হয়েছিল। সেই ওড়িশার এইটা এই কলাহান্ডি ইত্যাদি পশ্চিমাঞ্চলকে আসলে সে হাজার হাজার পূর্ব বর্ষ পূর্বর যে ভাব বর্তমান যদিও কলিযুগ প্রভাবে বিভিন্ন রূপের সেটা নষ্ট বিনষ্ট হয়ে যাইছি, তবে তার গন্ধ মানে এই অঞ্চলে পাইপারিবা। আমার ওড়িশার পূর্ব ইতিহাসের যে সুগন্ধ এই পশ্চিম অঞ্চলে পাইপারিবা। মু আজ প্রায় 15-20 বর্ষ পূর্বে পশ্চিম অঞ্চলের বিভিন্ন শহর পরিভ্রমণ করছি, গ্রন্থ বিতরণ করছি। মোর খুব ইচ্ছা এই অঞ্চলের প্রচার করা পাই। আজি গৌরাচন্দ্র হোক, পূর্ণচন্দ্র প্রভু সে আসি প্রচার করছেন, এখানে মু অত্যন্ত আনন্দিত। তো বর্তমান আমার এই প্রশিক্ষণ শিবির এর উদ্দেশ্য হচ্ছে যে আমার লোক মানে বিভিন্ন প্রকার কৌশি না কৌশি ধর্মক ধরে রাখছেন, কৌশি না কৌশি দল সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, কিন্তু সেটা গণগণ্ডলিকা ন্যায় আমি রহুছে যে ভক্তি কাই করা, ভগবান কি, ধর্ম কণ, মনুষ্য জীবনের শ্রেষ্ঠতা কণ, এ সম্পর্ক নজাণি কি আমি যদি ভক্তি করুছে ধর্ম করুছে সেটা সেটা সফলতা লাভ হোনি। সেইটাই ভক্তি বেদান্ত দুইটার প্রয়োজন রয়েছে। আমার যথার্থ শাস্ত্রীয় জ্ঞানর ভিত্তিরে যদি ভগবানকে জানি না এবং ভগবানকে লাভ করিবার উপায় অবলম্বন করিবা সেটারে সেটা বেশি ফলপ্রসূ হবা। তা নাহলে মো বাপা করুছে না মু করবি, মু করছি মো পুয়া করিব, আর কাইকি করিবা, কাইকি আমি ভক্তি করিবা, কাইকি হরে কৃষ্ণ করিবা, কাইকি ভগবানকে ডাকিবা, এই প্রশ্নটি আমি কেউ পচারু না, আমি জানু না, আমি কেউ কহু না। আজ পাশ্চাত্য দেশের লোক সারা পৃথিবীর লক্ষ লক্ষ মনুষ্য যে গোমাংস ভক্ষণ করছিলেন, গো রক্ত পান করছিলেন, সেমান আজ শুদ্ধ সদাচার সম্পন্ন হরিনাম করছেন। কাইকি আমি তো খালি যাই কহিল ডাকলি ধরে দিয়ে কেছে নাচ আমার সঙ্গে ঠিক করে না, সেমানে এর আসল মহত্ব বুঝিলে, এর কারণ কম রয়েছে। যেমন মহারাজ কহিলেন আজ সে ব্রিটিশ লোক যে লোক ব্রিটিশ লোক আমাকে শাসন করুলে এই জগন্নাথ ভূত বলে সে কহি যাই, সেই জগন্নাথ রথযাত্রা আজ লন্ডন র মুখ্য সহর রয়েছে, লক্ষ লক্ষ ব্রিটিশ বাসি মানে তাঁকে আসবে হাত জোড়ছেন। লন্ডন সহরের আজ প্রায় 30 বর্ষ আগে লন্ডন আমার টেম্পল প্রেসিডেন্ট আসলে কহিলেন সে নূন্য ভক্ত জয়েন করেছেন লন্ডন সহরে ভক্ত কীর্তন করুলে আমার ইসকন সংস্থা প্রথম যে প্রতিষ্ঠা হল সেতু কম নন্ডা মুন্ড হয়ে সেটি কীর্তন করছেন দলে আসবে ডিস্টর্ব করছেন ট্রাফিক জাম হয়েছে, সব পুলিশ মানে তাঁকু গাড়ি ভর্তি করে জেলে ভর্তি করে দিয়েছিল। আর আমি ভক্ত মানে জেল পশিবা, জেলের পশি গোটা সাধারণ ঘটনা ছিল প্রাথমিক অবস্থায়, রুশ ইত্যাদি তো কোনো কথাই নেই, সেটি যেভাবে ভক্ত নির্যাতিত হচ্ছিল। আপনার মানে আশ্চর্য হবে ভগবান জগন্নাথ কৃপার আজ সেই লন্ডন সহরের মহানগরীর রাস্তার রথযাত্রা কণ, এই গত বর্ষ এই ইস্কন ভক্ত নিয়ে লন্ডন পার্লামেন্ট হাউসের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী আরম্ভ করে লন্ডনের মেয়র আরম্ভ করি সমস্ত বড় বড় লোক আসছি ইস্কন ডাকি ব্রিটিশ পার্লামেন্টের সে জন্মাষ্টমী উৎসব পালন করছেন। আপনার এত ভালো লাগিছে সেমানে কিন্তু প্রতিবর্ষ আমার এটি সে জন্মাষ্টমী উৎসব পালন করবে, তো এটা এর কথা উদ্দেশ্য হচ্ছে। কিন্তু যেতবে ব্রিটিশ পার্লামেন্টের জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে আম দেশের কম হচ্ছে, হ্যাঁ আমি নিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ, এটি ধর্ম লাগবে, আমি সব অধার্মিক হবা, ধর্ম প্রয়োজন নাই। আউ সাধু সন্ন্যাসী মানক বুঝি লোকর ভক্তি না, মহারাজ কে আমার গাঁরে যদি সাধু সঙ্গ লোক বিরক্ত হতে, কিন্তু বিরক্ত হওয়ার পছরে লোক মানুষ দোষ তা নুহ, আমার সাধু সন্ন্যাসী মানুষ বহুত অবদান রয়েছে পছরে। কিন্তু লোক মানে সাধু সন্ন্যাসী বিচস্পৃহ, সাধু সন্ন্যাসী মানুষ ব্যবহার কথাবার্তা চালিচরণ ঢঙ্গ ঢাঙ্গ যে রূপ ধারণ করেছি এ খুব স্বাভাবিক, সেই আমার একান্ত প্রয়োজন আমার ভগবত ভক্তি, আমার ধর্ম এটি শাস্ত্র ভিত্তিক হওয়া দরকার। শাস্ত্র কু ভিত্তি ন করি আমি যেতে প্রকার গোষ্ঠী তৈরি করা, যেতে প্রকার মতবাদ তৈরি করা, সেখানে আমার কল্যাণ হবনি। কেবল বিভিন্ন মতবাদ কথা দূরে থাও, শাস্ত্রকে ভিত্তি ন করি হরিভক্ত বি হব সেখানে জগতের কল্যাণ হবনি।
সেটি শাস্ত্রে কুহাযাইছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাত হইব কল্পতে। সমাজের হরিভক্ত মানে বেশি উৎপাত করিবে, উৎপাত মানে জানি সব গন্ডগোল করিবে বেশি, ধর্ম ধার্মিক লোক মানে বেশি গন্ডগোল করিবে। এই ধার্মিক লোক মানে হরিভক্ত মানে সমাজের উৎপাতর মূল কারণ হবে। কেতবেলে মূল কারণ হবে? যেতবেলে তাঙ্কর ধর্ম এবং হরিভক্তি শ্রুতি স্মৃতি পূরণ তার ভিত্তিরে প্রতিষ্ঠিত নয়। মনগড়া মনগড়া হরিভক্তি মনগড়া ধর্ম এই হচ্ছে কলির গোটে প্রভাব। এই কলিযুগের ধর্ম না রে ভগবান না রে অধর্ম আম সমাজকে যা বিভ্রত করবে না, ধর্ম বেশি বিভ্রান্ত করবে। ধর্ম নেই লোক বেশি বিভ্রান্ত, ভগবান নেই লোক বেশি বিভ্রান্ত। সেইপাই আমার ভগবান সম্পর্কে আমার ধারণা এবং আমার ধর্ম সম্পর্কে আমার ধারণা যদি শাস্ত্রকে ভিত্তি করি আমি লাভ করা, তাহলে সেই শিক্ষা সেই সংস্কৃতি যথার্থ আমার সমাজের শান্তি এবং সমৃদ্ধি স্থাপন করে পার। সেটা আজ বাস্তবে আমরা দেখি পুছে, যে বাবা চৌদ্দ পুরুষের পুস্তক না বি শুনে নিলে, সেই আমেরিকার লোক আরম্ভ করি রুষর নাস্তিক কমিউনিস্ট আরম্ভ করি সে আফ্রিকার নিগ্রহ, সেমানে আজি যেভাবে কৃষ্ণঙ্ক পাখে শরণাগত হয়েছেন, যেভাবে কৃষ্ণদূত বর্ণনা করছেন, মু কবি যে আমার ভারতের সে মহান ব্রাহ্মণ পণ্ডিত বিজ্ঞ লোক বি সে ধারণা তাঙ্ক ভিতরে নথি। কিন্তু না আমার এইটাই সমস্যা হয়েছে। মু সেটাই কুহে যে এই পৃথিবীর যেতে ধর্মর লোক রয়েছেন সে সবুঠু হিন্দু মানে বড় নাস্তিক, হিন্দু মানে বড় নাস্তিক। মুসলমান খ্রিস্টিয়ান ইহুদি যেমন দেখুন সমস্ত ভগবান, যাহলে ভগবানকর প্রতি তাঙ্কর ইয়ে মহিমা গান করবে, ভগবান আল্লাহ হোক গড হোক যা হোক, তো হিন্দু মানুষ তো সেটি না। কিন্তু এটা হচ্ছে সে মূল কারণ হচ্ছে আমার হিন্দু মানে শাস্ত্র ব্যক্তিরা সে সাধনা ভজন করছে। আমি এটি হিন্দু মানে বসছে যে কোনসি খ্রিস্টিয়ান বাইবেল ছড়া কথা কহবে, বাইবেল সবকিছুর মূল, বাইবেল নির্দেশ অনুসারে জীবনযাপন করবে। কতটা হিন্দু গীতার নির্দেশ অনুসারে আমি জীবনযাপন করছে, হিন্দু না মাত্র আমি রয়েছে, কিন্তু হিন্দু যে শাস্ত্র উপরে জীবনযাপন করা উচিত তাকে কতটা হিন্দু জীবনে প্রয়োগ করছেন, সেইপাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে সেইটাই। আমাদের ভগবদ গীতা কু বুঝবা পূর্বর আমার ছয়টি লেসন ছয়টি পাঠের ভগবদ গীতা অনুশীলনের গোটে কোর্স রয়েছে, যে কোর্স আমার ছদিন লাগে, কিন্তু আমি সীমিত সময়ের সংখ্যা করে সেটা আমার বর্ণনা করা, যেহেতু আজ প্রাথমিক দিন তো সেইপাই বিভিন্ন ভূমিকা কথা আজ বর্ণনা করা হল। মু সংক্ষেপে কহি টিকি জয়রাধ মাধব কহি পাঠর পূর্বর দু চার মিনিট ভগবানকর নাম সংকীর্তন করবি, কিন্তু না এই যাহা আলোচনা হব সে জড় জাগতিক জ্ঞান নুহ। এই স্কুল কলেজ প্রফেসর মানে আসবে সে কথা নি বুঝাইবে, কিন্তু এই যা আলোচনা হব এটা ব্রেনের মাধ্যমে বুঝি হবনি। এই যাহা আলোচনা হব গোটে গাঁ গহলির মূর্খ লোক বুঝিপারিব, গোটে মহিলা বুঝিপারিবে, গোটে প্রফেসর থিব তা মুন্ডে কিছু বসবনি, গোটে বৈজ্ঞানিক থাকবে সে বুঝিপারিবেনি। কিন্তু না এই জ্ঞান ব্রেনের দ্বারা বুঝি হুয়ে না, এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, এই দিব্য জ্ঞান হৃদয়ের প্রকাশিত হুয়ে, এই দিব্য জ্ঞান হৃদয়ের মাধ্যমে বুঝবাকে পড়ে, ব্রেন দেখি বুঝি হবনি। মু কত বুদ্ধিমত্তা, মু বড় প্রফেসর, মু বড় সাইন্টিস্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ সেমানে কিছু বুঝিপারিবেনি। যেমন ভগবানকে শরণাগত হবে, কৃষ্ণ কহেছেন তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানগত মহ নাশয়ামি আত্মভাবস্য জ্ঞান দীপেন ভাস্বতা, তেষাম সেমানঙ্ক প্রতি কোমানঙ্ক প্রতি মানে যেমন মোর অনুগত হয়েছেন তেষাম এবানুকম্পার্থম তাঙ্ক প্রতি মু অনুকম্পা করবি, আর অনুকম্পা করি কোণ করবি না অজ্ঞানগত মহ নাশয়ামি, অজ্ঞানর উদ্ভূত যে অন্ধকার তাকে বিনাশ করবি, আত্মভাবস্থ মু পরমাত্মা রূপে সমস্ত হৃদয়ের অবস্থান করছি, সে জ্ঞান দীপকে উদ্ভাসিত করিকি অজ্ঞান অন্ধকার মু দূর করবি। সেইপাই আমি মানে দু চার মিনিট সে ভগবানকর নাম কীর্তন করে তাঙ্কর প্রার্থনা করিবা, হে ভগবান কৃষ্ণ আপনার জানিবার ক্ষমতা আমমানঙ্কর মধ্যে নাহি, আপন কৃপা করন্তু, আপনার কৃপার মাধ্যমে
এই ভগবত কথা যেমনি মোর হৃদয়ে প্রকাশিত হব মুমি যথার্থ হবে বুঝিপারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে।